हाँ जूनियर होमियो बंधुरा ए भद्रलोक मोहम्मद मुस्लिम बयस 50 दिनाजपुर থেকে এসেছেন। আমার খবর পেয়ে দিনাজপুর থেকে এসেছেন। এনার প্রবলেম হচ্ছে রিউমেটিক হার্ট ডিজিজ হুইচ আলটিমেটলি লেডস টু মাইট্রাল স্টেনোসিস। রিউমেটিক হার্ট ডিজিজ কি তোমরা জানো? গলাতে একটা ইনফেকশন সাধারণত প্রথমে আরম্ভ হয় স্ট্রেপটোকক্কাল ইনফেকশন। তারপর সেই ইনফেকশন ঠিকমতো কন্ট্রোল না হলে স্ট্রেপটোকক্কাস শরীর আক্রমণ করে, হার্ট আক্রমণ করে এবং হার্টের প্রবলেম আরম্ভ হয়ে যায়, পারমানেন্ট হার্ট ডিজিজে দাঁড়িয়ে যায়। এই ভদ্রলোকেরও পারমানেন্ট মেল ট্রিটমেন্ট হওয়ার জন্য আজ সাফার করছে মাইট্রাল স্টেনোসিস। তা মাইট্রাল স্টেনোসিস যা সিমটম সব আছে, ডিসপ্নিয়া, এক্সার্শনে কাশি, শ্বাসকষ্ট, এই সমস্ত ওনার আছে। তো এতে খুব কষ্ট পাচ্ছেন, তার সাথে যোগ হয়েছে সুগার, ডায়াবেটিস মেলিটাস, ভার্টিগো, মাথা ঘুরছে অ্যান্ড ফলিং টেন্ডেন্সি এবং পড়ে যায়। তো এইসব সিমটমের উপর ওনাকে উনি এসছেন আমার কাছে সঠিক চিকিৎসা পাওয়ার জন্য। তো কেস হিস্ট্রিতে আমার পাওয়া গেল সাপ্রেশন অফ স্কিন ডিজিজ। ওনার ছোটবেলায় খুব চর্মরোগ হতো এবং অনেক মলম লাগাতেন। বাবার টিউবারকুলোসিস ছিল। ফাদার হ্যাড বিন সাফারিং ফ্রম টিউবারকুলোসিস। ওনার গরম বেশি, হিট কোরিলেশন হট, বার্নিং পাম অ্যান্ড সোল, হাত এবং পায়ের তলা জ্বালা করে, লবণ খেতে চাই, মিষ্টি খেতে চাই, দুধ খেতে মোটামুটি পছন্দ করে, পিপাসা বেশি, ঘাম বেশি, সর্দি কাশি প্রায় লাগে, ক্যাশেস করলে ভিড়িয়ে চিঠি। তো এই সিমটমের ওনাকে ট্রিটমেন্ট করতে হবে। তো আমি সাপ্রেশন অফ স্কিন ডিজিজ, আগে চর্মরোগ হয়েছিল, মলম লাগানো হয়েছে অনেক, হট পেশেন্ট, গরম বেশি, হাতের তলা পায়ের তলা জ্বালা করে, মিষ্টি খেতে চাই, পিপাসা বেশি, এইসব সিমটমের উপরে ন্যাচারালি সালফার প্রেসক্রিপশন করব। ওনার সেকেন্ড মেডিসিন একটা হাতে আসে যে বাবার টিউবারকুলোসিস ছিল এবং সর্দি কাশির ধাঁচ আছে এবং এরকম চেহারা, লম্বা, রোগা, একহারা চেহারা এসব এবং গরম বেশি, এগুলো টিউবারকুলিনাম নির্দেশ করে। তাহলে আমি যদি প্রথমে টিউবারকুলিনাম দিতে হবে তা নয়, আমার ক্যান্সার ছিল বংশে বলে কার্সিনোসিন প্রথমে দিতে হবে তা না, টিউবারকুলিনাম বংশে টিবি ছিল, কিছু সিমটম আছে তাই প্রথমে দিতে হবে তা না, পরিপূর্ণ সিমটোমেটোলজি যদি পাই তবেই আমি দেব। তা না হলে বংশগত হিস্ট্রি নিয়ে যদি দিতে হয় তাহলে বলা আছে হোয়েন দি ওয়েল সিলেক্টেড রেমেডি ফেলস টু ইম্প্রুভ অর পারমানেন্ট কিওর। এইটা অনেকে ভুল বোঝে, বংশের টিবি ছিল মানে কি আমাকে দিতে হবে? না, আমার সিমটম সালফার কভার করছে, হোয়াই নট সালফার? সাপ্রেশন অফ স্কিন ডিজিজ, চর্মরোগে মলম লাগানো হয়েছে, রোগীর গরম বেশি, রোগীর হাত পা জ্বালা করে, রোগী মিষ্টি খেতে চায়, পাতে লবণ খেতে চায়, পিপাসা বেশি এবং মাথা ঘোরা, ভাটটাই গো উইথ ফলিং টেন্ডেন্সি, পড়ে যায়, সালফারের সব আছে, তাহলে সালফারই আগে দেবো। যদি অয়েল সিলেক্টেড রেমেডি কাজ না করে বা ফেল করে বা পারমানেন্ট রিলিফ না দিতে পারে, আফটার এ ট্রানজিয়েন্ট রিলিফ হোয়েন দি মেডিসিন নট অ্যাক্টস ফার্দার, তখন আমি চিন্তা করতে পারি যে বংশের টিবি ছিল, সর্দি কাশির ধাঁচ আছে, দু একটা সিমটম মিলিয়ে টিউবারকুলিনাম দিতে পারি। তো সেই জন্য জানতে হবে কুকুরে কামড়ালেই শুধু লাইসেন্স দেব না, বংশের টিবি ছিল মানে টিউবারকুলিনাম দেব না, বংশে ক্যান্সার ছিলই মানে কার্সিনোসিন দেব না। যদি হ্যাঁ লাইসিন বা কার্সিনোসিন বা টিউবারকুলিনাম পরিপূর্ণ সিমটম থাকে তাহলে প্রথমে দিতে পারি, আর তা না হলে পরিপূর্ণ সিমটম যে ওষুধের পাবো সেই ওষুধ দেব, পরে যখন আমি আটকে যাব, ওষুধ কাজ করছে না, সুনির্বাচিত ঔষধটি ফেল করছে, হোয়েন দি ইন্ডিকেটেড রেমেডি ফেলস টু গিভ দ্য পারমানেন্ট ইম্প্রুভ অর পারমানেন্ট সলিউশন, দেন ইউ শুড থিঙ্ক অফ দিস টাইপস অফ মেডিসিনস। তো ন্যাচারালি সেজন্য আমি সালফার প্রেসক্রিপশন করব, বিকজ উই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। এই রিউমেটিক হার্ট ডিজিজ বা মাইট্রাল স্টেনোসিস আমার কাছে চিকিৎসার জন্য কোনো বিষয়বস্তু বা ইম্পর্টেন্ট ফ্যাক্টর নয়, আমার কাছে ফ্যাক্ট হল রোগী মোহাম্মদ মুসলিম। মুসলিম ভাই, তোমার শীত বেশি না গরম বেশি বলেছ? গরম বেশি বলেছ। তুমি মিষ্টি কি পছন্দ করো কি অপছন্দ করো বলেছ? পছন্দ করো বলেছ। তোমার পাতে একটু লবণ লাগে? তুমি দুধ ভালোবাসো বলেছ? এটা সালফারের কন্ট্রাইন্ডিকেশন, সালফারের অ্যাভারশন টু মিল্ক আছে, দুধ পছন্দ করে না, কিন্তু সব সিমটম পেতে হবে এমন কোনো ব্যাপার নেই। তোমার পিপাসা বেশি বলেছ, পানি পিপাসা?
বেশি বলেছো কিনা? তাহলে এটাও সালফারের একটা সিমটম। সুতরাং ডেফিনেটলি সালফার গোজ ইন ফেভার অফ অল দ্য সিমটোমেটোলজি। মুসলিম ভাই, তোমার কেসটা ভিডিও করলাম ডাক্তারদের শেখাবো বলে, তোমাকে সহযোগিতা করার জন্য আমি ধন্যবাদ জানাই।